এবার বিজেপির মন্ত্রী রামপ্রসাদ পালের বিধানসভা গড়, আর সেই গড়ে কর্মী সমর্থকদের নিয়ে কর্মী সভাতে লোক নেই, একেবারে চেয়ার ফাঁকা। 18 সূর্যমণিনগর বিধানসভার অন্তর্গত মধুবন গ্রাম পঞ্চায়েতে শাসক গোষ্ঠী বিজেপির নেতা নিজের পায়ে ব্রেক মারতেই শুরু করে দিল। 18 সূর্যমণিনগর বিধানসভা কোন দিকে এগিয়ে যায়, ফের ঘোলা জলে মাছ ধরতে নামলেন কি মন্ত্রী রামপ্রসাদ পাল? রামপ্রসাদ পাল কি তারা বিক্ষুব্ধ দেখে টানতে পারছেন না? অধিকাংশই চেয়ার ফাঁকা। 23 নির্বাচনের আগেই শাসক গোষ্ঠী বিজেপির 18 সূর্যমণিনগরে ত্রিপুরা রাজ্যের জনগণকে এবার রুখে দাঁড়াতে শুরু করে দিল। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, ব্রেকিং নিউজ, মধুবন গ্রাম পঞ্চায়েতে মন্ত্রী তখন হঠাৎ কেন মেজাজ হারালেন? আর এই নিয়ে উঠছে রাজনৈতিক মহলে সমালোচনার ঝড়। আর এই সমালোচনা ঝড়ের মাধ্যমে পদ্মবাগানে কি এবার খেসারত দিতে হবে মন্ত্রী রামপ্রসাদ পাল? 18 সূর্যমণিনগরে লোক নেই, একেবারে চেয়ার ফাঁকা হচ্ছেটা কি?